পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম আদ্যাপীঠ। দক্ষিণেশ্বরে কিছু দূরেই দেবীর আদ্যার এই পীঠস্থান, যেখানে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন। মন্দিরটি প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরেই। এই পীঠের সঙ্গে জড়িয়ে আছে নানান অলৌকিক কাহিনী। সমস্ত কাহিনী আমরা সবটাই জানব। এই মন্দিরে আপনারা কিভাবে যাবেন, এই মন্দির কখন খোলা থাকছে, ভোগেরই বা কী সময় রয়েছে, পুজো দেওয়ার সময়সূচি কী রয়েছে, সমস্ত কিছুই জানব এই ভিডিওর মাধ্যমে। তাই চলুন ভিডিওটি শুরু করে দিচ্ছি। চলুন তাহলে সবার প্রথমে আমরা জেনে নিই আপনারা এখানে কিভাবে যাবেন। আপনারা যারা রেলপথে যাবেন তাদের দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে নামতে হবে, আর যদি আপনারা মেট্রোতে যান তাহলেও কিন্তু আপনাদের দক্ষিণেশ্বর যে মেট্রো স্টেশন রয়েছে সেখানে নামতে হবে। সেখান থেকে আদ্যাপীঠের ডিস্টেন্স রয়েছে 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে। তোমরা চাইলে সেখান থেকে অটো বা টোটো ভাড়া করেও যেতে পারো। এছাড়া তোমরা চাইলে বাসেও যেতে পারো। দক্ষিণেশ্বর পর্যন্ত অসংখ্য বাস অ্যাভেলেবেল রয়েছে কলকাতা থেকে। আপনারা যারা হাওড়া থেকে যাবেন তাদের দক্ষিণেশ্বর যাওয়ার জন্য বালি স্টেশনে নামতে হবে। বালি হল থেকে মাত্র 2টো স্টেশন পরেই কিন্তু দক্ষিণেশ্বর স্টেশন। আর এছাড়া আপনারা বালি হল থেকে কিন্তু বাসও পেয়ে যাবেন। আর আপনারা যারা দমদম থেকে যাবেন তারা কিন্তু ডাইরেক্ট মেট্রোতে করেও আসতে পারেন। এছাড়া হাওড়া থেকে কিন্তু এখন মেট্রো চলছে, সেই মেট্রোতে করেও কিন্তু আপনারা আসতে পারেন দক্ষিণেশ্বরে। যারা শিয়ালদা থেকে যাবেন তারা শিয়ালদা স্টেশন থেকে দক্ষিণেশ্বর স্টেশনে নামতে হবে। এরপর টোটো অটো বা রিক্সা করে কিছুক্ষণ দূরত্বের মধ্যে পৌঁছে যাবেন এই আদ্যাপীঠে। মোট কথা, আপনারা যেভাবেই যান না কেন আপনাদের দক্ষিণেশ্বর যেতে হবে, সেখান থেকে কিন্তু অটো টোটো করে পৌঁছে যেতে হবে এই আদ্যাপীঠ কালী মন্দিরে। দক্ষিণেশ্বর মন্দিরের যে পুকুরের ধার দিয়ে যে রাস্তাটা রয়েছে সেদিক দিয়ে বেরিয়ে এক্সিট গেট রয়েছে, সেই এক্সিট গেট দিয়ে বেরিয়ে এখন আমরা সামনের দিকে 950 মিটারের মতো হেঁটে গেলেই আদ্যাপীঠে চলে যাব। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আদ্যাপীঠে গিয়ে। তোমরা চাইলে টোটো দিয়ে যেতে পারো, এদিকে টোটো দাঁড়িয়ে রয়েছে। টোটোতে গেলে 10 টাকা লাগবে, এখান থেকে মাত্র 800 মিটার দূরত্বে রয়েছে। তো আমরা বললাম হেঁটেই যাবো, তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা আদ্যাপীঠে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সামনে ফুলের মালা রয়েছে আর ডালা রয়েছে। এখান থেকে তোমরা ফুলের মালা বা ডালা নিয়ে কিন্তু পুজো দিতে পারবে। এই হচ্ছে ভিতরে ঢোকার মেইন গেট, এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। আদ্যাপীঠ হলো আরেকটি হিন্দু মন্দির যা 1967 সালে নির্মিত হয়েছিল। এটি মূলত 1915 সালে অন্নদাচরণ ভট্টাচার্যের অনুগামীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আদ্য মা কালীর একটি ঐশ্বরিক রূপ হওয়ায় মন্দিরটির মহান ধর্মীয় তাৎপর্য রয়েছে। মন্দিরের মূল বেদিতে 3টি উপবেদি রয়েছে। নিচে শ্রী রামকৃষ্ণের মূর্তি, মাঝখানে মা আদ্য এবং উপরের বেদিতে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। আদ্যাপীঠ মঠ প্রায় 27 বিঘা জায়গা জুড়ে অবস্থান করে। এই আদ্যাপীঠ মন্দিরে কিন্তু গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। 3 ও 4 চাকার গাড়ির জন্য প্রতি ঘন্টায় 20 টাকা, আর 2 চাকার গাড়ির জন্য প্রতি ঘন্টায় 10 টাকা করে চার্জ লাগবে। সামনে কিন্তু প্রসাদের কুপন দেওয়া হচ্ছে। কুপন প্রায় 60 রুপিস। দুপুর 8টা হইতে দুপুর 12টা পর্যন্ত দেওয়া হয়, আর প্রসাদ পাওয়ার টাইম হচ্ছে 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। এই মন্দিরটি খোলা থাকে সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত, আবার সন্ধে 6:30 থেকে 7টা পর্যন্ত। এই মন্দিরে সর্বসাধারণের প্রবেশ কিন্তু নিষিদ্ধ রয়েছে। সামনেই দেখতে পাচ্ছে এটি হচ্ছে আদি মন্দির। এই মন্দিরটি পুরনো। এই মন্দিরটি 3টার দিকে খোলা হবে, তারপর কিন্তু বাকি মন্দিরগুলো খোলা হবে। এখানে শ্রী সত্যনারায়ণের মন্দির রয়েছে, আর দেখো সামনেই কিন্তু পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছে। পূজা দেওয়ার লাইন পড়ে গেছে।
তুলসী মুখোপাধ্যায় ও তার সম্প্রদায়। ফোন দেখে টাইম দেখে নিল সামনে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে, আর এই সাইডে টয়লেটের ব্যবস্থা রয়েছে, আর এখানে আরও একটি মন্দির রয়েছে। তো চলো, মন্দিরগুলো খুলে দেওয়া হয়ে গেছে, তিনটে বেজে গেছে, তাই সমস্ত মন্দির খুলে দেওয়া হয়েছে। শুধু এই মন্দির যেটি কিছুদিন আগে তৈরি হয়েছে, তো এই মন্দিরটি খুলবে 6টার দিকে। আর এই মন্দিরের পাশ দিয়ে সামনে কিন্তু জুতো রাখার জন্য ব্যবস্থা রয়েছে, আর প্রসাদের ব্যবস্থা রয়েছে। এখানে রাধাকৃষ্ণ রয়েছে, রাধাকৃষ্ণ প্রতিমা রয়েছে। প্রসাদ গ্রহণ কেন্দ্র, তো সামনেই প্রসাদ গ্রহণ কক্ষ, সেখানে প্রসাদ খাওয়া হচ্ছে। ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আমার এই আজকের ট্যুর প্ল্যান? তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী কী ধরনের ট্যুর প্ল্যানের ভিডিও দেখতে চাও সেটিও কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।